তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও, আর দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, এখন অনেকেই চেনেন পার্সিয়ান ক্যাট। তো আমি এখানে এসেছি দেখতে, আর দেখতেই পাচ্ছেন পাশে যারা আছে তারা সবে একটা দিন আগেই বেবি, আর সবে একটা দিন আগেই তারা পৃথিবীতে এসেছে। আর দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা, এগুলো হচ্ছে ওই পার্সিয়ান ক্যাটের বেবি। তো তিনখানা বেবি আছে, চারখানা হয়েছিল, একখানা সময়ের জন্য ওনারা বাঁচাতে পারেননি, কো উইক হয়েছিল, কিন্তু তারপরে দেখুন তিনখানা বেবি কি সুন্দরভাবে আছে। আমি এসেছিলাম চেক করতে, না, বাচ্চাগুলো ফিটই আছে আর খুব সুন্দরভাবে মায়ের দুধ ক্যারি করছে। যেটা কি হয়, ওদেরকে প্রথমে ফিডিংটা করিয়ে দিতে হয়, কিন্তু এরা নাকি নিজে থেকেই ফিডিং শুরু করে দিয়েছে। আর মাও খুব কেয়ারিং, আর দেখেছেন বাচ্চাগুলোকে ধরার পরে লাফালাফি করছে মায়ের কাছে যাওয়ার জন্য। তো যাই হোক, এরকমই পার্সিয়ান ক্যাটের বেবি হয়, তো একদম ছোট ছোট হয়, কিন্তু যত সময় যায় খুব তাড়াতাড়ি কিন্তু এরা গ্রোথ নিয়ে নেয়। তো আপনারাও যাদের বাড়িতে পার্সিয়ান ক্যাট আছেন, প্রথম রেখেছেন বাড়িতে, মেল ফিমেল রাখলেই বাচ্চা খুব সুন্দরভাবে হয়। আর দেখুন, আমি লোভ সামলাতে পারলাম না বাচ্চাটাকে নিয়ে, আমি নিজে মুখের সামনে নিয়ে একটা কিস করার ইচ্ছা ছিল কিন্তু করলাম না, একদম নতুন সবে বাচ্চা হয়েছে সেই জন্যে। আর বুঝতেই পাচ্ছেন অটোমেটিক্যালি এদের প্রতি আলাদা ভালোবাসা চলে আসে, আর সেই কারণেই মানে এদের জন্যে একটা আলাদাই ফিলিংস থাকে সব সময়। আর আমার দেখা হয়ে গেছে, বাচ্চাগুলোকে মায়ের কাছে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন মা কতটা কেয়ারিং, বসে আছে আর দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, নে কাজ করার জন্য সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর পশুদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই আমার আবেদন।